গুড মর্নিং এভরিওয়ান, উইশ ইউ অল এ হ্যাপি অ্যান্ড সেফ হোলি। এখন সকাল 11টা বাজে। গতকাল ইনসাইড আউট এক্সট্রার জন্য একটা ভিডিও এডিটিং করা স্টার্ট করেছিলাম, সেটা আজকে সকালে কমপ্লিট করে জাস্ট আপলোড হয়ে গেছে। ইনসাইড আউটের আজকে ব্লগ এখনো এডিটিং স্টার্টই হয়নি। আপাতত বৌদি এখানে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছে। এই হচ্ছে পূজার স্পেশাল ব্রেকফাস্ট। বাপরে বাপ, এখানে একজন মানুষকে আধা ঘন্টা আগে ব্রেকফাস্ট দিয়ে ডাকা হচ্ছে, তার কোনো খবরই নেই। রাখছি তো। হ্যাপি হোলি ভাই। হ্যাপি হোলি। এই হ্যাপি হোলি বল। বল হ্যাপি হোলি। ভবতি হ্যাপি হোলি। বল হ্যাপি হোলি। ও শুধু জিগরিকে হ্যাপি হোলি বলবে। আর আজকে সকালবেলায় আমাদের নতুন মিনি হোম স্টুডিওর জন্য অ্যামাজন থেকে আরেকটা পার্সেল এসে গেছে, যেটাকে আনবক্স করার জন্য আমার থেকে বেশি এক্সাইটেড এই জন। ওই যে এক্সাইটেড যে সে চলে না, এই জন এই জন। অমি হ্যাপি হোলি। গুড মর্নিং এভরিওয়ান, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি এন্ড সেফ হোলি। হ্যাপি হোলি। বৌদি হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাঁ। এ কি ব্যাস, এবছর আমরা রংটা খেলবো না। আজকে সকালে সবিতাদি আসেনি, কালকে আমাকে যখন বলছে, আমি বলছি দেখো সবিতাদি আমরা তো থাকি না আধা দিন। বললো দেখো ও যদি ভুলবার বকে সবিতাদি, ও ডেকেছে তুই এদিকে শোনো, বলেছে কি হয়েছে, ও বলছে আমরা যে এতদিন ছিলাম না, তার পরের লাইন বলতে আমি সবিতাদি বললাম আমি হোলি খেলবো। রামি পোকার ক্যারম লুডো ফ্যান্টাসি ক্রিকেট এরকম কত মোবাইল গেমস খেলতে সবারই ভালো লাগে, বাট এই প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে অ্যাপ নিজের মোবাইল ইনস্টল করে রেখেছো? তাহলে এক্ষুনি সব ডিলিট করে দাও অ্যান্ড জাস্ট ডাউনলোড গেমস। এর লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। বাট ওয়াই গেমস? বিকজ এখানে খেলার সঙ্গে সঙ্গে তোমরা আর্নও করতে পারবে অ্যান্ড নিজের আর্ন করে থাকা টাকা খুব ইজিলি উইদিন 5 মিনিটস নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে। এখানে অলমোস্ট এভরিডে রামি পোকারের উপরে টুর্নামেন্ট হতেই থাকে, যেখানে খুব ইজিলি বড় বড় অ্যামাউন্ট তোমরা জিততে পারো অ্যান্ড ওয়েটিং টাইম অলমোস্ট জিরো। একদম ফটাফট নিজের অপোনেন্ট পেয়ে যাবে, সেটা রামি হোক ইয়া লুডো। একটু খুঁজলে হয়তো এরকম মডার্ন গেমিং প্ল্যাটফর্ম তোমরা আরও অনেক পেয়ে যাবে, বাট গেমসের মতন ট্রাস্টেড very limited and most importantly user interface is very very smooth. প্রচুর এক্সাইটিং গেমস খেলতে অ্যান্ড রিওয়ার্ড জিতে নিতে গেমস অ্যাপকে এক্ষুনি ডাউনলোড করো ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে শুধু, বিকজ এই লিঙ্ক থেকে ডাউনলোড করলে টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে প্রচুর অফার্স অ্যান্ড গেমস 300 এ কুপন কোডটা ইউজ করতে ভুলো না, তাহলে এখানে থাকবে 5 কোটি টাকা অবধি জেতার সুযোগ। তোমার ছেলেকে ক্যামেরা নিয়ে হ্যাপি হোলি উইশ করতে গেলাম, ক্যামেরার লেন্সে দাম করে লাথি মেরে দিল। গুড লাক। আজকে আমি এখন বানাচ্ছি চিকেন পোলাও। ভেবেছিলাম চিকেন এমনি কষা করবো আর ভাত করবো, তারপর ভাবলাম কি হোলি আছে দুটো মিক্স করে দিই, একটু বিরিয়ানি বিরিয়ানি টাইপের ফিলিং আসছে। দুটো এক্সট্রিম আছে, এইটা আছে যেটা ও একদম ছোট যখন ছিল, মানে এখনো ছোটই আছে, যখন আরো ছোট ছিল তখন হতো ভালো করে, এখন ঠিক আটে না। আর আরেকটা আছে যেটা এত বড় যেটাতে আরেকটু বড় হলে তবে ঠিকঠাক হবে, তো তার মাঝখানে আমার কাছে আরেকটা আছে, বাট সেটার না হাইটটা এতটা লম্বা। এখানে আমাদের লাঞ্চ রেডি, একটার মধ্যে আমাদের একটা দিয়ে কুলফি, বাকি এখানে এইটা দিয়ে হয় তো এই জাস্ট 2 বাজছে, আজকে ব্লগ এডিটিং কমপ্লিট হলো, অ্যারাউন্ড 1.5 দিন আগে ব্লগ আপলোড হবে। আর এখানে এই দুজন কি করছে, ওরা কি কেউ স্নান টান করতে যাবি, মানে এর আর কি স্নানে যাবে। বাজে এখন 15 তিনটে, ওরপি আজকে বিরিয়ানি টাইপের কিছু একটা বানিয়েছে, বাট বাড়িতে দই নেই, একটু রায়তা বা একটু ছাড়া ভালো লাগে।
এটা আমিও ভেবেছিলাম। চল ভাই চল চল নিয়ে আসি নে দই ছড়া হবে না। আমি তুমি বিরিয়ানি দই ছড়াই খেয়ে নাও। না কই গেলে? বলছি লাঞ্চ রেডি করো আমি ফটাফট নিয়ে আসছি। পূজা কি রে কই তুই? আরে ওকে ডাকো দাদি বাথরুমে আছে। তাড়াতাড়ি আয়। এবছর তো আমরা রং টাচও করিনি, বাট এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের অবস্থা। প্রচুর রং খেলে যায় সবাই। পূজা প্রচণ্ড আতঙ্কে আছে, কেউ ওকে রং দিয়ে দেবে। ভাই হোলির দিনে একটু রং না হয় লাগিয়ে না না লেবালেবরি করে লাভ নেই বাবা। যা দেখলে বিরিয়ানিটাই ঠান্ডা হয়ে যায়। দই তো পেলাম না, মন পুরো ভেঙে গেল। বাট যেটা দেখে ভালো লাগলো, আমাদের অ্যাটলিস্ট লোকালিটিতে রাস্তা যদি কুকুর বা বেড়াল আছে, কারো গায়ে রং দিয়েছে বলে আমার তো চোখে পড়লো না। আমাদের উচিত এটা মেনটেন করা। প্লিজ আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, কিপ দেম কালার ফ্রি। আলটিমেটলি দই ছাড়াই হচ্ছে, খারাপ হয়নি। আরে আজকে বাজে এখন পৌনে তিনটে, লাঞ্চ আমাদের হয়ে গেছে। এবার স্নানের দিক থেকে শুধু আমি আর পৌনে চারটে আড্ডা। বিকেলবেলায় আমরা এসে গেছি ছাদে, চারিদিকে রঙই রং। ইভেন আমাদের ছাদেও পুরো লাল হলুদ সমস্ত রকমের রং পড়ে রয়েছে। আজকে ছাড়া যাবে না, চারিদিকে হোলি পার্টি হচ্ছে। বাই দ্য ওয়ে পূজা ওর ট্রু ফ্যান খুঁজে পেয়েছে। আমি আজকে ইনসাইড আউট এক্সট্রা ভিডিওটা দেখছিলাম, একজন কমেন্ট করেছে যে তুমি তোমার বউকে বেশি করে জুস দিয়েছো, আমাকে কম দিয়েছো, ওই জন্য আমি টেস্ট করতে পারিনি, ওই জন্য আমি হেরে গেছি। আসল জয়ী কিন্তু আমি, আমার আমি খুঁজে বের করবো তাকে, তিনি আমার প্রকৃত ফ্যান। থাকবে আর যেটা এখানটা স্ট্যান্ড করাবো এটা থাকবে ব্যাকড্রপটার উপরে। বাজে এখন অলমোস্ট 6:30, আমরা জাস্ট এই 5 মিনিটের জন্য এসেছিলাম, লাইটটা টেস্ট করার জন্য হয়ে গেছে, এবার আবার রিটার্ন যাবো। এই জাস্ট একটা প্ল্যান হলো, আর কিছুক্ষণের মধ্যে সৌমরা আসছে, হোলি স্পেশাল আড্ডা হবে সবাই মিলে, অনেকদিন দেখা হয় না। ওদের আসার প্ল্যানটা হঠাৎ করেই হলো, তো বাড়িতে কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক কিছু নেই, গরম পড়ে গেছে এখন, কেউ গেলে তো আর চাটা সার্ভ করতে ভালো লাগে না, কারণ খেতেও কেউ চায় না। কোল্ড ড্রিঙ্ক নিতেই আমরা যাচ্ছি আরবান সাইড, টুকটাক কিছু জিনিস নেওয়ারও আছে। সকালবেলা তো বন্ধ ছিল, রাত্রিবেলা খুলেছে কিনা কে জানে, বাট আজকে আবার অনেকদিন পরে বাইকে চাপলাম। এটা হয়ে গেছে অনেক ভারী, পারবে না বাইকে দিলে ছিঁড়ে না যায়। আমরা তো সকাল থেকে আজকে এক চিমটেও রং খেলেনি, বাট আজকে বাড়িতে পুরো হোলি ভাইবস। আগে একটা চেহারা গুলো দেখে না হোলি হ্যাঁ একজন ইয়ো আর আজকে স্পেশাল গেস্ট চেষ্টা করছি, তাই ওরা যদি আমাদের একটু আশীর্বাদ দেয় এবং কিছু টিপস দেয় মূল্যবান, তাহলে আমরা খুবই খুশি হবো আর কি। হঠাৎ করে চলে কিন্তু আসে না, ওকে আজকে বললেও এক মাস পরে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আজকে আরো বেশি করে আসলাম, কারণ ওদের সাথে সত্যি আমরা তুলির বিপালের কথা হচ্ছিল যে সুহার দর্পির বাড়িতে যেতে হবে, আড্ডা মারতে হবে, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে মামা বাড়ি একদম এখান থেকে কাছে, ওরা বললো আমরা দৌড়ে চলেছি, এমনই দৌড়ে এসেছি যে ওরা ওদের বাড়িতে ঢোকা লাগে, আমরা ওদের বাড়িতে। আর বাই দ্য ওয়ে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার আর তুলির ছবি কমিউনিটিতে পোস্ট হয়েছে, কিন্তু আমাদের এখনো কোনো ব্লগ আসে
আসেনি সোহারদর এবং অর্পির ইনসাইড আউটের থেকেই ফার্স্ট কিন্তু আমাদেরকে প্রথমবার একসাথে ব্লগে দেখা গেল। আজকে আমাদের নর্মালি একটি হোলি স্পেশাল আড্ডা প্ল্যান ছিল, বাট এই আড্ডার মধ্যে দিয়ে ইনসাইড আউটের জিরো ওয়ার্ডের এত বড় একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এটা আসলে পুরো একদম ধামাকা হয়ে গেল। আর তারপর এখানে এসেও আসর জমে গেল, আর আমি বললাম যে আজকে ইনসাইড আউটের থেকে আমরা আসবো আর কি, সেই ক্ষেত্রেই ইনসাইড থেকে আমরা আউট হলাম। ব্যাপারটা হচ্ছে এতদিন সৌম্যকে তোমরা একা অনস্ক্রিন দেখেছো উইথ কাকিমা ডেফিনেটলি, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড তোমরা সৌম্য অ্যান্ড তুলিকে একসঙ্গে অনস্ক্রিন দেখতে চলেছো। তো আমি অর্পিকে বলছি আমাদের দোকান বন্ধ হতে চলেছে, যা করার তাড়াতাড়ি করে না, ওরা খুব শিগগিরই হাম্বল অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেতে চলেছে। না না, বাট ডেফিনেটলি আমরা খুব হ্যাপি, অ্যান্ড আমি তোকে তাই বলছিলাম যে জিরো ওয়ার্ড ওয়েডিং মিডিয়া পার্টনার ইনসাইড আউট একদম শুরু থেকে শেষ অবধি। এদের কাছ থেকে সাজেশন নিয়ে তবে আমি আসছি কিন্তু। হ্যাঁ, পুরো দোস্ত একটা ক্রাশ কোর্স করবে ওদের কাছ থেকে অফ টাইম এসে, জুনিয়র যখন ঘুমাবে তখন চলে আসবে। না, আমাদের পক্ষ থেকে দুজনকে অল দ্য ভেরি বেস্ট, থ্যাঙ্ক ইউ, ভীষণ ভালো করে ওয়েলকাম করে। ও, আর তোদের ফটো শুট করে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি জুনিয়র তুলিকে দেখে মানে পুরো একদম খিলখিলিয়ে, মানে আমার ভূতের মতো মুখটাকে দেখাই না। বলছি কি আমার বন্ধুকে তাড়াতাড়ি আনো। আরে একটা সেট তো কমপ্লিট হতে দাও তুমি। বাট এনিওয়েজ, বন্ধুই বন্ধু আসবে, কোনো অসুবিধা নেই। বাট এই নিউ কাপল যখন অনস্ক্রিন একসঙ্গে আসবে তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট দিও, এটাই। বাকি ইনসাইড আউট জিরো ওয়ার্ড তো সবসময় একসঙ্গে ছিল। থ্যাংক ইউ সো মাচ, সিরিয়াসলি একসাথে ছিলাম। আছে সোম এখন শুধু খাবে, কিছু বলবে না। কি খাচ্ছিস সেটা তো বল। বাহ, মাটন কাটলেট খুব সুন্দর। এই আমি আমার খাইতে খাইতে গন্ধ শুকলাম বলে কিছু মনে করিস, আমার গন্ধটা নিতে খুব ভালো লাগে, মানে সুগন্ধটা নিতে। ফ্যান্টাস্টিক, আজকে মানে ওরা অনেক কিছু অর্ডার করা প্ল্যান করছিল, আমি বললাম যে দেখ যদি কিছু করতে হয় তো বাঙালি কর। ওরা মাটন কাটলেট অর্ডার করলো আর তার সাথে আবার একটুখানি তন্দুরি চিকেন, তন্দুরিতেও চলে গেলো আর কি। তো আফগানি আর বাঙালি মিলে আজকে এটা হেভি চলছে আর কি বিষয়টা। এখানে কুলফির ভাই বোনেদের খাবার রেডি আছে, কিন্তু দাদা একটু গল্প করছে, তা আমি আর বৌদি ভাবলাম রাত্রি হয়ে যাচ্ছে, আমরা ওদের ভাই কুলফিকে খাইয়ে দিয়ে মানে খাওয়া হয়ে গেছে, এবার ভাই বোনেদের আমরা খাওয়াতে যাবো। তুলি আজকে ফার্স্ট টাইম এলো আর আমাদের আড্ডা পুরো একদম জমিয়ে দিল। এখন রাত্রে 11:30, প্রচুর 11:30, প্রচুর মজা হয়েছে, প্রচুর পাত্তাই দিচ্ছে না। একটু হাসো, মামার ব্যবসা বাবার ব্যবসা সব তো তুমি ডাউন করে দিলে। আচ্ছা, বিপালের নতুন লুকটা তোমরা একটু দেখে না মারি টারা। এনিওয়েজ, আজকের এই ব্লগটাকে শেষ করার আগে আমরা যখন সবাই এক জায়গায় আছি, সকলে মিলে আমরা একবার একটু হ্যাপি হোলি উইশ করবো সবাইকে। 1 2 3 সবাই ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। আর এই দুজনকে একসঙ্গে অন স্ক্রিন দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে লিখে যায়। আমাদের দাম্পত্য জীবনে কলহ লাগলে যতদিন অব্দি কাকিমাকে ভালো ভালো করে ওরা এই জাস্ট গেল, এখন 11:15 বাজছে, আমরা গিয়ে ডিনার টিনার করে তারপর আমাকে আবার এডিটিং নিয়ে বসতে হবে। রাত্রিবেলা এখন হোলি স্পেশাল চাউমিন হচ্ছে, অলমোস্ট 12:00 বাজে, এখন রাত্রে দিন সকাল হতে চলে আর রাত নেই। সৌদি বলছে 12:00 বাজে, ঘুম নেই, কেক কাটবে বলে বলছে। এখানে আমাদের এগওয়ালা পনিরওয়ালা চাউমিন রেডি, আর এই হচ্ছে মিষ্টি যেটা সৌমরা এনেছিল, যেটা দেখে এদের মুখে আর হাসি ধরছে না। রাত্রি এখন 1:30 বাজে, রেডি হো, এখনো ঘুমায়নি, ওরপি ঘুম পাড়ানোর চেষ্টা করছে। বাকি আমি এডিটিংটা যা স্টার্ট করেছিলাম কিন্তু আজকে আর করতে ইচ্ছা করছে না, কালকে করে নেবো। এই ব্লগটাকে এখানে শেষ করছি, ডেসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে গেমস অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ট্রাই করতে পারো। বাকি দেখা হচ্ছে কালকে, এখনকার মতো গুড নাইট।